বিশ্বকাপের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। টানা পাঁচ ম্যাচ হেরে আসর থেকে অনেক আগেই ছিটকে গেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে শক্তির বিচারে এগিয়ে থাকা পাকিস্তানকে হারাতে চায় সাকিবের দল। ইডেন গার্ডেন্সে দুদলের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। কলকাতা থেকে আরও জানাচ্ছেন নোমান আবদুল্লাহ। বিশ্বকাপের শুরু থেকে আড়ালে থাকা অধিনায়ক সাকিব গেল এক সপ্তাহে তৃতীয়বার গণমাধ্যমের মুখোমুখি। দলের বাজে পারফরম্যান্সের দিনগুলোতে অন্য কাউকে হয়তো ঠেলে দিতে চাননি চাপের মুখে, তবে জানালেন মাঠে দায়িত্ব নিতে হবে সবাইকেই। যার যার জায়গা থেকে তাদের নিজেদেরকে মোটিভেট করতে হবে, তারা কীভাবে ফর্মে ফিরতে পারে এবং শুধু ইন্ডিভিজুয়ালি পারে নিজেকে আসলে ফর্মে ফেরাতে। বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আরও একটা শঙ্কা, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে তো বাংলাদেশ? বিশ্বকাপই বা এমন বাজে পারফরমেন্সের কারণ কি? ফেলে আসা দিন কিংবা অনাগত দিনের ভাবনায় ডুবে থাকতে চান না সাকিব, মনোযোগ কেবলই সামনের ম্যাচে। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা লক্ষ্য, বাট কত উপরের দিকে শেষ করা যায় সেটাও তো একটা লক্ষ্য। আমরা যত যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেভাবে করতে পারিনি, বাট এইখান থেকেও যদি আমরা যে কয়েকটা ম্যাচ আছে ভালোভাবে খেলতে পারি, ভালো কিছু রেজাল্ট আমাদের পরে আসে, তাহলে হয়তো আমরা স্বস্তি নিয়ে ফিরতে পারবো। তখন আমরা রিফ্লেক্ট করতে পারবো যে কী কী করলে আরও হয়তো বেটার হতো। বাংলাদেশের সব সম্ভাবনা শেষ হয়ে গেলেও নানা যদি কিন্তুতে বিশ্বকাপে টিকে আছে পাকিস্তান। বাকি সবগুলো ম্যাচে জিততে তো হবেই, সঙ্গে তাকিয়ে থাকতে হবে শীর্ষ দলগুলোর হারের জন্য। সমীকরণ যখন এমন তখন অনুশীলনে কঠোর মনোযোগী পাকিস্তান। অনুশীলনের জন্য নির্ধারিত তিনটা পিচের সবকটিতেই ব্যাটিং করলেন বাবর আজম, কখনো স্পিনের বিপক্ষে কখনো পেসের বিপক্ষে। ফর্ম ফিরে পেতে কতটা মরিয়া বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান সেটা পরিষ্কার। রিজওয়ান ইমামুল হকরাও দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছেন, ফুল রিদমে বল ছুড়েছেন শাহিন আফ্রিদি হারিস রৌফরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে তারা দিচ্ছেন সর্বোচ্চ গুরুত্ব। We're in a position that we didn't want to be. We were determined at this stage of the tournament to be in control of our destiny, and we're not. That hurts the group, and all we can do now is control what we can control, and that is prepare well for three remaining pool games. 1999 সালের পর বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। ইডেনে দুই দলের রেকর্ডটা দুই রকম। পাকিস্তান এখানে হারে না বললেই চলে, এখানে খেলা চার টেস্টে সবগুলোতে জিতেছে তারা, ছয়টি ওয়ানডে পাঁচটিতে জয় পেয়েছে তারা। বিপরীতে ইডেন গার্ডেনে বাংলাদেশ কখনোই জিততে পারেনি। এবার কি পারবে? নোমান আবদুল্লাহ, এখন কলকাতা, ভারত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।